नियोग दुर्नीतिर छाया एबार कि स्कूलेर गंडी छाड़िए विश्वविद्यालय जादवपुर विश्वविद्यालय परीक्षा हो जावार परेओ आचमका नियोग प्रक्रिया बातिलेर सिद्धांतेर जेरेई जोरालो होच्छे एई प्रश्न। स्कूले नियोगे दुर्नीति प्राक्तन शिक्षामंत्री सह शिक्षा जगतेर एकदा दण्डमुण्डेर कर्तादेर जेले जावार आबहे एई खबर सामने आसते शोरगोल पड़े गिएछे विभिन्न महले। जादवपुर विश्वविद्यालयेर ग्रुप सी कर्मी नियोगेर जन्य 2020 सालेर डिसेम्बरे एबं ग्रुप डी-र जन्य 2021-एर जानुयारिते परीक्षा होयेछिल। विश्वविद्यालय सूत्रे खबर 116-टी शून्य पदेर जन्य परीक्षा दिएछिलेन प्राय 35,000। रेजल्ट तैरी हो गेछिल किन्तु सेई पर्याये आचमकाय गोटा नियोग प्रक्रिया बातिल करे देवा हय। सेप्टेम्बरे कर्मसमितिर बैठकेई सिद्धान्त देवा हय। स्कूल स्तरे नियोग दुर्नीतिर शिकड़ कि विश्वविद्यालय स्तरेओ प्रसारित? जादवपुर विश्वविद्यालयेर ग्रुप डी ग्रुप सी नियोग प्रक्रिया बातिलेर सिद्धान्ते सेई जल्पना उस्के दिच्छे। विश्वविद्यालय सूत्रे खबर ए बिषये सरकारेर संगे कथा बला हय, सरकारेर अनुमोदन पेई ए बिषये सिद्धान्त नेय कर्तृपक्ष। एटा आल्टिमेटली इसी सिद्धान्त, आमरा इसीते गोटा ब्यापारटा पुट आप करेछिलाम। एक्सिक्यूटिव काउंसिल आमादेर हाइएस्ट बडी सिद्धान्त नियेछे যে আপাতত এই রিক্রুটমেন্টটাকে আমরা স্ক্র্যাপ করব। কোম্পানি ওনারশিপ সম্পর্কিত কিছু সমস্যা ছিল, মানে যে কোম্পানি মানে এজেন্সি যাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, এছাড়াও আরো কিছু সমস্যা ছিল যেগুলো ইসিতে আলোচনা হয়েছে। কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার পরেও আচমকা গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হলো কেন? কি এমন সমস্যা দেখা দিল যে হয়ে যাওয়া পরীক্ষা বাতিল করে দিতে হলো? কেন কোনো নির্দিষ্ট কারণ না দেখিয়েই পরীক্ষা বাতিল করা হলো? এরকমই নানা প্রশ্ন তুলে চাঞ্চল্যকর অভিযোগ করেছে যাদবপুরের অধ্যাপকদের সংগঠন জুটা। তাদের দাবি, এই নিয়োগ প্রক্রিয়া তালিকা তৈরি করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এই যে নিয়োগ, সেখানে শিক্ষামন্ত্রী এবং বিশ্ববিদ্যালয়েরও কিছু শাসক দলের কিছু সংগঠনের নেতা এবং আরও অনেকে মিলে এই লিস্ট নাকি তৈরি করেছিলেন, এবং তার সাথে সাথে যে এজেন্সি এই দায়িত্বপ্রাপ্ত ছিল তারা সম্ভবত কোনো কাগজপত্র দেয়নি, যার ফলে বিশ্ববিদ্যালয় শুনেছি যেটা স্ক্র্যাপ করেছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং আরও শাসক দলের আরও অনেক সংগঠনের নেতা নেত্রীরা আছেন যারা এই পুরো রিক্রুটমেন্টটা কন্ট্রোল করতেন। প্রত্যেকটি ক্ষেত্রে তো এই সুপারিশের মাধ্যমেই তো চাকরি হচ্ছে। আমরা আগেও দেখিয়েছিলাম, আপনাদের সামনে এনেছিলাম যে বিধায়করা তাদের প্যাডে স্কুল সার্ভিস কমিশনের মতো, যেখানে মাস্টারমশাই দিদিমণিরা চাকরি পাবেন এবং আগামী প্রজন্ম তৈরি করবে বাংলার নাকি, সেই চাকরিও যখন সুপারিশের ভিত্তিতে হচ্ছে তো অন্যান্য চাকরির কথা তো ছেড়েই দিন, এ তো ওপেন সিক্রেট। তৃণমূল কংগ্রেসের নেতারা যাদের নাম পাঠায় তাদের চাকরি হয়, পয়সা নিয়ে নাম পাঠান। এখন অভিযোগ যার বিরুদ্ধে, তিনি শিক্ষামন্ত্রী ছিলেন এবং এ বিষয়ে তার বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার মুখ্যমন্ত্রীও নিয়েছেন, দলও নিয়েছে, আইনি বিষয় চলছে। এবার তার অন্য কোনো ভূমিকা কোথাও ছিল কি না, সেখানে যেখানে বিভাগের সংশ্লিষ্ট বিভাগের বা শিক্ষা প্রশাসনের কোনো পর্যায়ে কোনো পদক্ষেপ নেওয়ার বিষয়, সেটা সম্পূর্ণ সেখানকার বিষয়। এই বিষয়ে দলের নতুন করে কিছু বলার নেই। স্কুলে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যোগ্যদের বঞ্চিত করে বিপুল টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। তাহলে কি দেশের অন্যতম প্রথম সারির অভিজাত বিশ্ববিদ্যালয় যাদবপুরেও সেরকমই কিছুর পরিকল্পনা হয়েছিল? স্কুলের নিয়োগে দুর্নীতি নিয়ে তোলপাড় শুরু হওয়ার পরই তড়িঘড়ি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়? বিভিন্ন মহলে জোরালো হচ্ছে এই সব প্রশ্ন। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, এবিপি আনন্দ।